নমস্কার দর্শকবৃন্দ, ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে এবং তাতে বলা হয়েছে যে আগামী 3 তারিখ অর্থাৎ 3/6/2022 অর্থাৎ শুক্রবার দিন কিন্তু মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হচ্ছে এবং সেই মাধ্যমিকের রেজাল্ট আনার জন্য একটা বিশেষ ফর্ম রয়েছে, সেই ফর্মটা কিন্তু ফিল আপ করে যেখান থেকে মার্কশিট সংগ্রহ করতে হবে প্রত্যেকটি স্কুলকে কিন্তু সেই ফর্মটা ফিল আপ করে সেখানে জমা দিতে হবে এবং সেই ফর্মটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই ফর্ম সংক্রান্ত ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবন থেকে এই ফর্মটা পাবলিশ হয়েছে, যার নম্বর আপনার উপরে দেখতে পাচ্ছেন EMU/C/1G। তো এখানে এই ফর্মটা কিন্তু ফিল আপ করে ওখানে জমা দিতে হবে, জমা দেওয়ার পরেই কিন্তু প্রত্যেকটি স্কুলকে মার্কশিটগুলি হাতে দেওয়া হবে। তো এখানে ফর্মের প্রথমে যে রয়েছে নেম অফ দি স্কুল, এই জায়গায় প্রথমে এখানটায় কিন্তু স্কুলের নাম লিখতে হবে, তার পাশে রয়েছে ইন্ডেক্স নম্বর, ইন্ডেক্স নম্বরের জায়গায় ইন্ডেক্স নম্বরটা বসাতে হবে, টেলিফোন নাম্বার অফ দি স্কুল, টেলিফোন নাম্বার যদি থাকে সে টেলিফোন নম্বর দিতে হবে, নাহলে সংশ্লিষ্ট স্কুলের যে HM রয়েছেন তার মোবাইল নম্বর এখানে বসিয়ে দিতে হবে। আবার নিচেও রয়েছে মোবাইল নাম্বার অফ দি হেড অফ দি ইনস্টিটিউশন, মোবাইল নাম্বার ওই একই নাম্বার আবার এখানেও বসাতে হবে। তারপরে সাবডিভিশন, কোন সাবডিভিশন সেই সাবডিভিশনের নামটা এখানে দিতে হবে, তারপরে ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা অন্যান্য জেলার ক্ষেত্রে সেই জেলার নাম এখানে দিতে হবে। এবারে মেইন যে অংশটা নাম্বার অফ দি স্টুডেন্টস অ্যাডমিটেড অর প্রমোটেড টু ক্লাস 5-9 ইন 2022 একাডেমিক সেশন, অর্থাৎ 2022 ক্লাস 5 কতজন স্কুল স্টুডেন্ট ভর্তি হয়েছেন এবং 6-9 কতজন প্রমোট হয়েছেন বা কতজন স্টুডেন্টকে প্রমোটেড করা হয়েছে সেই ডিটেলসটা এখানে দিতে হবে। প্রথমে হচ্ছে ক্লাস 5 কতজন মেল কতজন ফিমেল বসি, তারপরে টোটালটা এখানে বসাতে হবে, একইভাবে 6 ক্ষেত্রেও মেল ফিমেল তার টোটালটা এখানে বসাতে হবে, 7 ক্ষেত্রেও মেল ফিমেল তার টোটালটা এখানে বসাতে হবে, 8 ক্ষেত্রেও মেল ফিমেল তার টোটাল বসাতে হবে, 9 ক্ষেত্রেও মেল ফিমেল তার টোটালটা বসাতে হবে। তারপরে যেটা রয়েছে, দি অ্যাবাভ মেনশন স্টেটমেন্ট ইজ টু বি প্রিপেয়ার্ড ইন ডুপ্লিকেট, অর্থাৎ এই যে ফর্মটা দেওয়া হয় এটা কিন্তু দুটো ফিল আপ করতে হবে, ওয়ান কপি শ্যাল বি রিটেন্ড বাই দি স্কুল অ্যান্ড আনাদার কপি অফ দি সেম টু বি সাবমিটেড অ্যাট দি ক্যাম্প অফিস অফ ডিস্ট্রিবিউশন অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ MP SC 2022 হুইচ উইল বি কন্ডাক্টেড বাই দি বোর্ড, অর্থাৎ এই যে দুটো কপির একটা কপি রিটার্ন করে দেওয়া হবে সেই সমস্ত স্কুলকে, আর একটা কপি কিন্তু ক্যাম্প অফিসে থাকবে এবং এটা কিন্তু খুবই ম্যান্ডেটারি যে মার্কশিট এবং সার্টিফিকেট নেওয়ার সময় কিন্তু এই ফর্মটা ফিল আপ করে অবশ্যই সেখানে জমা দিতে হবে। তারপর নিচে সিগনেচার অফ দি হেড অফ দি ইনস্টিটিউশন উইথ সিল, এখানে সিগনেচার থাকবে, এখানে ডেট থাকবে। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যারা যে সমস্ত স্কুল মার্কশিট আনতে যাবেন ক্যাম্প অফিস থেকে সেখানে কিন্তু এই ফর্মটা কিন্তু অবশ্যই ফিল আপ করে নিয়ে যেতে হবে এবং সেই এক কপি সেখানে রেখে দেওয়া হবে আর এক কপি রিটার্ন করে দেওয়া হবে প্রত্যেকটি স্কুলকে, তারপরেই কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট কপিগুলি সেই সংশ্লিষ্ট স্কুলের কর্তৃপক্ষের হাতে দিয়ে দেওয়া হবে। তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।